আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এপিসোডটা হচ্ছে উইনার অ্যানাউন্সমেন্ট এপিসোড, যেটা কিনা আমার লাস্ট এপিসোডের একটা সিকুয়াল। লাস্ট এপিসোডে আমার মানি এক্সচেঞ্জ রিলেটেড একটা ভিডিও ছিল, যেখানে আমার ভিডিওতে উত্তর আছে এমন দুটো কোশ্চেন আমি করেছিলাম, এবং সাথে আমি এটাও বলে দিয়েছিলাম যিনি আমার কনটেস্ট উইনার হবেন তার জন্য রয়েছে সামান্য কিছু পুরস্কার আমার তরফ থেকে। তার মধ্যে একটা হতে পারে যে তিনি যদি নতুন ইউটিউবার হন তার প্লেলিস্ট আমি দেখে দিব আগামী 5 দিন, আর তিনি যদি হন কোনো এস্টাবলিশড ইউটিউবার ওর নন ইউটিউবার যে কিনা একেবারে ইউটিউব করে না, তার জন্য রয়েছে আমার পক্ষ থেকে ছোট্ট একটা মেসেজ কার্ড, অবশ্যই অনলাইন মেসেজ কার্ড, কারণ এখন কোনো ফিজিক্যাল গিফট কার্ড বা কোনো পুরস্কার দেওয়া সম্ভব না, যেহেতু আপনারা সবাই অবগত আছেন যে এই মুহূর্তে সারা বিশ্বে একটা তাণ্ডব চলছে। তবে আমি কিন্তু এটাও জানি আপনারা যারা স্বতঃস্ফূর্তভাবে আমার এই কনটেস্টে অংশগ্রহণ করছেন বা করবেন তাদের মধ্যে কারোরই হয়তো বা গিফটটা বড় কথা থাকবে না, তাদের কারোরই মাথায় থাকবে না যে তাদের কোনো কিছু পেতে হবে। বাট এটা আমি নিজে যদি দিতে পারি আপনাদেরকে কিছু, সেটা আমার নিজের জন্যই ভালো লাগার একটা বিষয় হবে, এই জন্যই কিন্তু এটার আয়োজন করা। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা দেখে আসি আমাদের পার্টিসিপেন্ট কারা ছিলেন আমার কনটেস্টে। তো আমি কিন্তু কমেন্ট বক্সে চলে এসেছি যে এপিসোডের কনটেস্ট ছিল সেই এপিসোডের। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কনটেস্ট রিলেটেড ছাড়াও আরও অনেক কমেন্ট আছে, এর মধ্যে থেকে আমরা ডেফিনেটলি খুঁজে বের করবো কারা আমার এই কনটেস্টে পার্টিসিপেট করেছিল। তবে তার আগে যারা আমার ভিডিওটি দেখেছেন, যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, যারা ইভেন আমাকে বন্ধু করতে এসেছেন বা যারা বন্ধু করেননি কিন্তু আমার ভিডিওটি দেখেছেন, তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। বাট যারা আমার এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন তাদের নাম ঘোষণা তো অবশ্যই আমি করব, তাদেরকে আমি তার সাথে সাথে স্পেশাল থ্যাঙ্কসও জানাচ্ছি। তো চলুন আমরা দেখে আসি আমার এই কনটেস্টে কারা কারা পার্টিসিপেট করেছিলেন। তো আমার প্রথম পার্টিসিপেন্ট হচ্ছে লাইফ উইথ শায়লানুর। শায়লানুর আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসলে আই ক্যান থ্যাংক ইউ ইনাফ, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার এই কুইজ কনটেস্টে পার্টিসিপেট করার জন্য। আমার কনটেস্টের এরপরের পার্টিসিপেন্ট হচ্ছেন ঐশিজ গুড লাইফ। থ্যাংক ইউ সো মাচ ঐশি আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমার এই কুইজ কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। এরপরের পার্টিসিপেন্ট হলেন একাস কুকিং অ্যান্ড ভ্লগ। একা আপু, আপনাকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপরের যিনি পার্টিসিপেন্ট তিনি হচ্ছেন ডালাস বাংলা। ডালাস বাংলা ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই কুইজ কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। যারা কিউরিয়াস এটা জানার জন্য যে এই কনটেস্টের কোশ্চেন কী ছিল, তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখতে হবে, আর যদি আপনারা দেখতে চান আমার ওই ভিডিওটির লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এখানে আমি কোশ্চেন কী ছিল এগুলো বলছি না, আমি চলে যাচ্ছি সরাসরি উত্তরে, কে ঠিক উত্তর দিয়েছেন এবং কে ভুল উত্তর দিয়েছেন সেটাতে আমি চলে যাচ্ছি। আমার যে চারজন পার্টিসিপেন্ট ছিলেন, লাইফ উইথ শায়লানুর, ঐশিজ গুড লাইফ, একাস কুকিং অ্যান্ড ভ্লগ এবং ডালাস বাংলা, এই চারজনই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন। বাট অ্যাকচুয়ালি ডালাস বাংলা ভাইয়ের উত্তরটা মোর অ্যাকুরেট ছিল, কারণ আমি দেশের সাথে সাথে কারেন্সির নামও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমার কোশ্চেনের যে স্লাইডটা আমি রেডি করেছিলাম সেখানে কিন্তু কোশ্চেনটা অ্যাড করিনি আমি, এজন্য সবাইকে সঠিক উত্তরদাতা হিসেবে ঘোষণা করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে অভিনন্দন। তবে যেহেতু আমার সঠিক উত্তরদাতা একজনের বেশি, এজন্য আমি একটা ছোটোখাটো লটারি করব উইনার অ্যানাউন্স করার জন্য। তো চলুন আমরা লটারিটা করে ফেলি। তো এর জন্য আমরা যেটা করেছি, আমরা কিছু সাদা কাগজে নামগুলো লিখে নিয়েছি। তো এই কাজের জন্য আমাকে একজন হেল্প করেছে এবং তিনি হচ্ছেন আমার হাজব্যান্ড, তো তাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য।
বেসিক্যালি তার হেল্প নেওয়া যাতে এই লটারিটা একটু নিরপেক্ষ হয়, আমি যেহেতু পার্সোনালি অনেকের ভিডিও দেখি যাতে আমি বায়াসড না হই, তো সেই একটা র্যান্ডম পিক করেছে। তো বিজয়ীর নাম আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, লাইফ উইথ শায়লা নূর। শায়লা নূর আপুকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। আপু, আপনি কিন্তু আপনার পুরস্কারটা অ্যাভেল করতে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনার যেভাবে কনভেনিয়েন্ট হয় সেভাবে। আমার ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমার ফেসবুক পেজের নাম দেওয়া আছে, ফেসবুক আইডির নাম দেওয়া আছে আমার চ্যানেল ব্যানারে। আপনি অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনার ইমেল অথবা ফেসবুক মেসেজ অথবা যে কোনো রকম যোগাযোগের জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করব অধীর আগ্রহে। আপু, এবার বলে দিচ্ছি আপনার জন্য কী কী অপশান থাকছে আমার পক্ষ থেকে। আমি জানি এটা খুবই নগণ্য কিছু, বাট এটা জাস্ট আমার পক্ষ থেকে আপনার জন্য একটা টোকেন। আপনার জন্য থাকছে আইদার ওয়াচ আওয়ার ইনক্রিজ করার সুবিধা, যদি আপনার ওয়াচ আওয়ার নিয়ে সমস্যা হয় তাহলে আমরা পরপর 5 দিন আপনার প্লেলিস্ট দেখে দিব যেখানে আপনার সবগুলো ভিডিও থাকবে। আর অথবা আপনি যদি ওয়াচ আওয়ার না চান, ওয়াচ আওয়ার নিয়ে কোনো ঝামেলা না থাকে, তাহলে আপনাকে আমি পাঠিয়ে দিব আমার পক্ষ থেকে একটা থ্যাংক ইউ নোট। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবার সুস্থতা কামনা করছি, সবার জন্য রইল অনেক 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 শুভকামনা। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।